আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হাজি স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, স্কোয়াডের সব কিছু এখন পর্যন্ত ভালো আছে। এখন আমার সকাল সময় 6:15 মতো, আমি এখন থেকে আসলে একটু প্রতিদিন আরও আর্লি উঠতে হবে, কারণ আসলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। সো ওকে স্কুলে দিয়ে আইসা তারপরে যে এখন আসলে সকালে খাওয়াবো, অর্ধেক কবুতর খাওয়াবো, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার বাকিগুলোকে খাওয়াইতে হবে। নতুন রুটিন, নতুন লাইফ শুরু, জীবন এভাবেই চলবে। ভালো লাগা ভালোবাসার সাথে এভাবেই এদেরকে ভালোবাসি, এদের একটা ভালো লাগা কাজ করার সবসময়, তাই হয়তো বা ওদের জন্য জটটুক করার করবো। দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য, আমার হাঁস মুরগি কবুতরের জন্য, সবাইকে তাদের ঠিক মতো সময় দিতে পারি। সামনে রোজার মাস আসতেছে, আর একটু ডিফিকাল্ট হবে সকালে ঘুম থেকে ওঠা, বাট কিছু করার নেই। সবাইকে ভালো রাখতে গেলে আসলে নিজের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়। সো কবুতর হাঁস মুরগিদের জন্য একটু নিজেকে না হয় সময়টা একটু বেশি বাড়াই দিলাম। সো শুরু করি কাজ, দেখা হচ্ছে শীঘ্রই। মেয়ের স্কুল থেকে দিয়ে আসলাম, দিয়ে আসার মাঝখানে আমি নেটগুলো দিয়ে গেছি, কারণ হইতাছে জালালি খুব ডিস্টার্ব করে, এই যে ওদের খাবারগুলো রাখা এখনও খাচ্ছে। আমি জাস্ট আধা ঘন্টার জন্য ওদেরকে রেখে গেছিলাম, কারণ এই ফাঁকে ওরা যত খুশি তত খাবে, যতক্ষণ খুশি তত মন চাইবে খেতে পারবে, কারণ হচ্ছে ওদের তো আসলে সারাদিন একবারই খাবার দেওয়া হয়। তাই প্ল্যান করলাম যে স্কুল থেকে, স্কুলে মেয়েকে দিয়ে আসার আগ পর্যন্ত ওদের খাবার চলতে থাকবে অনগোয়িং। এই হচ্ছে মশারি দিয়ে আটকানো, ওদের অলরেডি খাবার টাবার দেওয়া কমপ্লিট, এখন এদের খাবারটা বের করবো। এখন কবুতরের মধ্যে ডিস্টার্ব যেটা হচ্ছে, আজকে একটা ঝামেলা হলো, দোবাজ মাদিটা আবার ডিমটা নষ্ট করছে, আসলে খুব খারাপ লাগতেছে, কারণ দোবাজ মাদির আসলে একটা দুটো বাচ্চা দরকার ছিল, আর এগুলোকে এখন খাবার দেওয়া হয় নাই। হাঁস মুরগিকে এখন খাবার দেওয়া হবে। দুইটা নিয়ে আসো, দিয়া দিই, এখন খাবারগুলো দিয়ে দিব, কারণ একটু পরে আবার আমার অফিস টাইম শুরু হবে, তো অফিস টাইম শুরু হলে তার খাবার দিতে পারবো না। হাই কালুনি, হাই বেটি, হ্যাঁ কে 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 কে, আর এই যে সুন্দর মিয়া, এই যে লালটু সুন্দরী, আমার লালটু সুন্দরী যে যখন আসলে খাবার জন্য আনছিলাম, ওর হিস্টোরিটা খুব মজার। লালটু সুন্দরীর খাবার জন্য আনছি, ওর তখন বয়স নাকি 20-22 দিন, এই সাইজই ছিল মাশাল্লাহ। তো আমি আমার দোকানদার পরিচিত, ওরে বললাম যে ভাই এটা কয়দিন বয়স, বললো যে 20-22 দিন হবে। আমি বললাম 20-22 দিন কীভাবে সম্ভব, এটা তো কোনোভাবে এত বড় মুরগি। সেই মুরগিটা আজকে 4 মাস বয়স মাশাল্লাহ, লালটু সুন্দরী তার বয়ফ্রেন্ডের কাছাকাছি, মাশাল্লাহ খুবই সুন্দর। খুব শিগগিরই ডিম দিয়ে দিবে, দোয়া করবেন ওদের জন্য, ওরা যাতে খুব শিগগির। হাঁসগুলো নিয়ে আসলে একটু বিপদে আছি, এই দুইটা মেল হাঁসরে আসলে কী করবো ঠিক বুঝতেছি না, এদের জন্য হাঁসি জোগাড় করতে হবে। 2 দিন গোসল করতে দেওয়া হয়নি, আজকে গোসল করতে দিবে আমার ভাই, আমি চলে গেলে দুপুরের দিকে বের করে গোসল করতে দেওয়া হবে। আর কোয়েলগুলো তো মেল ফিমেল কনফার্ম হয়েছে, ওরা মিটিংয়ে আছে। এই হলো স্কোয়াডের অবস্থা। আর মূলত আগামীকালকে থেকে সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি হবে, এভারেজ পুরো বাংলাদেশে, দক্ষিণাঞ্চলের থেকে পূর্বের দিকে, মানে পূর্ব দিকে হয়তো একটু বৃষ্টির বেগটা বেশি থাকবে, তো তারপরেও ঢাকা শহরে বৃষ্টি হবে, সব জায়গায় বৃষ্টি হবে। সো আপনারা আপনাদের স্কোয়াডের যা আছে, মানে লফটটাকে একটু ঠিকমতো কভার করেন বৃষ্টির সিজনের জন্য, কারণ বৃষ্টির সিজনে হাঁস মুরগি কবুতরের অনেক ক্ষতি হয় বৃষ্টিতে, ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, লফটটা নোংরা হয়ে যায় অনেক কিছু। আমার লফটটা নোংরা এই মুহূর্তে, কিন্তু আমি গুছাই ফেলবো আজকে রাতে, এসে পরিষ্কার করে ফেলবো। এই জন্যই যে বৃষ্টির সিজন আসা শুরু হচ্ছে খুব শিগগিরই। সো আপনারা বি কেয়ারফুল, বি ওরিড, সাবধানে থাকবেন সবাই সবার স্কোয়াডে, এবং নিজেদেরও খেয়াল রাখবেন যাতে ঠান্ডা লাগে না যায়, এবং ঠান্ডা লাগার কারণে দেখা গেলো আপনার ঠান্ডার কারণে আপনার স্কোয়াডে হাঁস মুরগি কবুতরগুলোকে ঠিকমতো খাবার দিতে পারতেছেন না। সো বি কেয়ারফুল এভরিওয়ান, এই হচ্ছে অবস্থা। সো আগামীকাল থেকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, সো সবাই রেডি থাকবেন, আর আমার স্কোয়াডের জন্য দোয়া করবেন যাতে স্কোয়াডে সবাই ভালো থাকে, সুস্থ সবল থাকে, সবাইকে যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি দিতে পারি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।